পরও তাকে কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীও। সন্দেহ থালি মে জো কিছু হুয়া উসে কিসি কা ভি সির শর্ম সে ঝুক জায়েগা। লেকিন ইয়াহা কি টিএমসি সরকার কো আপকে দুঃখ সে কোই ফর্ক নহি পড়তা। টিএমসি সরকার বঙ্গাল কি মহিলাওঁ কে গুনাহগার কো বতানে কে লিয়ে পুরি শক্তি লগা রহি হ্যায়। লেকিন পহলে হাইকোর্ট আর ফির সুপ্রিম কোর্ট সে ভি রাজ্য সরকার কো ঝটকা লগা হ্যায়। সরকারের কোষাগারের টাকা উড়িয়ে শাহজাহানের মতো অভিযুক্ত দুষ্কৃতীকে বাঁচানোর চেষ্টা উন্মোচন করেছে তৃণমূল সরকারের স্বরূপ। প্রশ্ন উঠছে, শাহজাহানকে বাঁচাতে এত মরিয়া কেন তৃণমূল সরকার? কি কারণে সিবিআই এর হাতে সন্দেশখালী ত্রাসকে তুলে দিতে চাইছে না রাজ্য? বিরোধীরা বলছে কেঁচো খুঁড়তে কেউটের আশঙ্কায়। তবে কি সত্যিই কিছু আড়াল করতে চাইছে তৃণমূল দল ও সরকার? সেটাকে শুধুই সন্দেশখালী নিয়ে, নাকি যে কারণে ইডি গিয়েছিল শাহজাহানের বাড়িতে, সেই রেশন দুর্নীতি কাণ্ডেও অনেক কিছু লুকোনোর আছে তৃণমূল দল ও সরকারের? গরু পাচার কাণ্ডেরও কি অনেক কিছুই জানে শাহজাহান? সব আড়াল করতেই কি শাহজাহানকে এতদিন না ধরা, এখন সিবিআই এর হাত থেকে তাকে বাঁচানোর চেষ্টা? দলকে বাঁচাতে গিয়ে বার বার কিন্তু মুখ পুড়ছে সরকারের, তবু আপ্রাণ চেষ্টা। সরকারটাই এখন যেন আছে শাহজাহান আতঙ্কে। ক্যালকাটা নিউজ। শাসক দল শাহজাহান আতঙ্কে আছে না তৃণমূল সরকার শাহজাহান আতঙ্কে আছে এই প্রসঙ্গে বলবো না, কিন্তু দীর্ঘদিন ধরে রাজনীতি করা, 52 বছর ধরে রাজনীতি করা একজন রাজনীতির অলিন্দের মানুষ, যার বিরুদ্ধে সেই অর্থে কোনো অভিযোগই নেই, তৃণমূলের অন্দরমহলেও হয়তো বা নেই, অনেকে মুখ খুলছেন অনেকে খুলছেন না, সেই মানুষগুলো যখন এক এক করে দল ছেড়ে বেরিয়ে যায়, দল কি দাবি করতে পারে যে দল খুব মজবুত ভিতের উপর দাঁড়িয়ে রয়েছে? দাবি করতে পারে কি তৃণমূল কংগ্রেস? আপনারা যারা মন থেকে তৃণমূল কংগ্রেস করেন, যারা তৃণমূল কংগ্রেস সমর্থক, 98-99 দল করতেন, করেছিলেন, শুরু করেছিলেন, আজও দলকে ভালোবাসেন, বলুন তাপস রায়ের মতো মানুষের দল ছেড়ে চলে যাওয়া আপনারা মানতে পারছেন? সজল ঘোষের মতো একজন নেতা, সাংগঠনিক নেতা, তার দল ছেড়ে চলে যাওয়া মানতে পারছেন? হয়তো বা মানতে পারেননি খোদ কুণাল ঘোষও। আমি কুণাল ঘোষের বক্তব্য আপনাদেরকে শোনাবো, হয়তো আমার কথা আপনাদের খারাপ লাগতে পারে। দেবাশিস বলছেন এখানে যারা তৃণমূলপন্থী আছেন তারা আমাকে বিজেপি র্যাঙ্কার বলেন, তাতে আমার কোনো লজ্জা নেই, তাতে আমার কোনো অসুবিধে নেই, কিন্তু বলেন। কিন্তু কুণাল ঘোষ খোদ, যিনি মানে এখনো তৃণমূলেই আছেন, বেশ কিছু প্রশ্ন নেব, এই প্রশ্নগুলোর নিরিখেই আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা 5টা প্রশ্ন রেখেছি, 5 পঞ্চবান। এই প্রশ্নের উত্তর সাধারণ মানুষও খুঁজছেন, রাজ্যের মানুষ, প্যানেল গেস্টরা তারা বলবেন, তারা অত্যন্ত ভালো বক্তা। প্রথম প্রশ্ন দেখুন, প্রথম প্রশ্ন 1 নম্বর, শাহজাহানকে বাঁচানোর এত মরিয়া চেষ্টা কেন? কেন কোর্টে যেতে হলো সুপ্রিম কোর্টে? সিবিআই চাইছে দিয়ে দিলে হতো, কেন কোর্টে গিয়ে সিআইডির হাতেই থাক, রাজ্য পুলিশের হাতেই থাক, সেই চেষ্টা কেন করলো? দ্বিতীয় প্রশ্ন, শাহজাহান সরকারের কেউ নয়, না বিধায়ক, না মন্ত্রী, না সাংসদ, না রাজ্যসভার সাংসদ, কেউ নয়, কিন্তু তবুও কেন বারবার আদালতের দ্বারস্থ হচ্ছে সরকার? আমাদের তৃতীয় প্রশ্ন, কি কারণে সিবিআই এর হাতে সন্দেশখালী ত্রাসকে তুলে দিতে চাইছিল না রাজ্য পুলিশ? আমরা টালবাহানা গতকাল আজ ক্রমাগত দেখেছি। আমাদের চতুর্থ প্রশ্ন, কি আড়াল করতে চাইছে সরকার? কিছু কি আড়াল করতে চাইছে সরকার, নাকি দলের নির্দেশে সরকারের মুখ পুড়ছে বারবার? এই প্রশ্ন আমাদের থাকছে আজকে। 5 নম্বর প্রশ্ন, প্রতি মুহূর্তে সংবাদ মাধ্যমকে গোপন করে আজকের ঘটনা আপনাদেরকে বলছি। আমাকে রিপোর্টার এসে শুভজিৎ বলছিল কিছুক্ষণ আগে, দাদা কোথা থেকে বার করবে বুঝতে পারছে না পুলিশ, পেছনের গেট দিয়ে না সামনের গেট দিয়ে, কোথা থেকে বার করবে লুকিয়ে সংবাদ মাধ্যমকে গোপন করে? মেঘার সঙ্গে আমি লাইভে ছিলাম, মেঘা বলছে পুরো গোপন করার চেষ্টা করা হচ্ছে। আমাদের 2 প্রতিনিধি আমাদের আমাকে একটু আগে জানালো, একদম ফেস টু ফেস আমার সঙ্গে কথা হচ্ছে, তারা বলছে পুরো গোপন করে বার করবার চেষ্টা, এর পেছনে কি রহস্য রয়েছে? আজকে পুরো গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই প্রশ্নগুলোর উত্তর চায়।
কে দেবে উত্তর? আমি প্রথম যাব বিজেপির কাছে, তারা কি মনে করছেন ফাল্গুনিদি? এই প্রশ্নের উত্তর, কেন বাঁচানোর মরিয়া চেষ্টা, কেন পুলিশ বারবার করে কোর্টে যা? আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি, কে শেখ শাহজাহান? অন্য রাজনৈতিক দলের লোকেরা যারা বড় বড় ভাষণ দেয় তাদের দ্বিচারিতা, তারা যে মুরলীধর সেন লেনের পার্টি অফিস থেকে নারদার ফুটেজ বার করে বলেছিল শুভেন্দু অধিকারী চোর, সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বড় বড় পদ দিয়েছে। তারা যে দিল্লির অফিস থেকে বলেছিল হিমন্ত বিশ্ব শর্মা চোর, তারা সেই হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বড় বড় পদ দিয়েছে। এটাই তো বিজেপির গ্যারেন্টি, মোদিজি কি গ্যারেন্টি? মোদিজি এখন সব জায়গায় বলছে মোদিজি কি গ্যারেন্টি? মানে যত চোর চোর দু নম্বর ধাপ্পাবাজ চিটিংবাজ, যা করার করো, তারপর বিজেপির ফ্ল্যাগ হাতে ধরে নাও, সব খুন মাফ, এটা হচ্ছে মোদিজির গ্যারেন্টি। যারা বলছে শেখ শাহজাহানকে কেন অ্যারেস্ট করছেন, আরে অভিযোগটা কার বিরুদ্ধে? যে এফআইআরটা হয়েছে, এফআইআর এর নাম রয়েছে, অভিযোগ হয়েছে যে মহিলা অভিযোগ করেছে, তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার, শিবু হাজরা, আপনারা অস্বীকার করতে পারবেন? পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো, 7 দিন হোক 10 দিন হোক 12 দিন হোক 15 দিন হোক। আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো? যে গত 5ই জানুয়ারি ন্যাজাট থানা এলাকায় ইডির অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা অভিযানের সময় ইডি আধিকারিকরা আক্রান্ত হন, সেই ঘটনায় ইডির ডেপুটি ডিরেক্টর তিনি একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন ন্যাজাট থানায়, এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের উপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আরজি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন, তদন্তে স্থগিতাদেশ দেয়া হয়। সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল। তাহলে পুলিশের এদিকে কি বলছেন আইনি বাধা ছিল? সাংসদ কি বলছেন আমাদের আইনি বাধা ছিল? সন্দেশখালীর মাটিতে বসে পা ছড়িয়ে পার্থ ভৌমিক কি বলেছিলেন মা বোনেদের সামনে রেখে? আমাদের আইনি বাধা ছিল, এই জন্য গ্রেপ্তার করতে পারছি না, আপনারা বুঝুন। এই যে মামলা, এই যে কনফিউশন, কোর্ট এটাকে ক্লিয়ার করে, কোর্ট ক্লিয়ার করে, কোনো ইডি যায়নি। সৌরভ দা ভুল বোঝাচ্ছে মানুষকে, লেট মি ফিনিশ, আবার ইডি, লেট মি ফিনিশ, না 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 না, এরপরে কোর্ট ব্যাপারটাকে ক্লিয়ার করে যে সিবিআই ইডি রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারবে, যে কেউ গ্রেপ্তার, এই হচ্ছে কোর্টের নির্দেশ ছিল। সৌরভ দা মানুষকে ভুল বোঝাবেন, এটা আমার বলে রাজ্য পুলিশ দক্ষতা। আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি, কে শেখ শাহজাহান? অন্য রাজনৈতিক দলের লোকেরা যারা বড় বড় ভাষণ দেয় তাদের দ্বিচারিতা, তারা যে মুরলীধর সেন লেনের পার্টি অফিস থেকে নারদার ফুটেজ বার করে বলেছিল শুভেন্দু অধিকারী চোর, সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বড় বড় পদ দিয়েছে। তারা যে দিল্লির অফিস থেকে বলেছিল হিমন্ত বিশ্ব শর্মা চোর, তারা সেই হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বড় বড় পদ দিয়েছে। এটাই তো বিজেপির গ্যারেন্টি, মোদিজি কি গ্যারেন্টি? মোদিজি এখন সব জায়গায় বলছে মোদিজি কি গ্যারেন্টি? মানে যত চোর চোর দু নম্বর ধাপ্পাবাজ চিটিংবাজ, যা করার করো, তারপর বিজেপির ফ্ল্যাগ হাতে ধরে নাও, সব খুন মাফ, এটা হচ্ছে মোদিজির গ্যারেন্টি। যারা বলছে শেখ শাহজাহানকে কেন অ্যারেস্ট করছেন, আরে অভিযোগটা কার বিরুদ্ধে? যে এফআইআরটা হয়েছে, এফআইআর এর নাম রয়েছে, অভিযোগ হয়েছে যে মহিলা অভিযোগ করেছে, তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার, শিবু হাজরা, আপনারা অস্বীকার করতে পারবেন? পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাতো, 7 দিন হোক 10 দিন হোক 12 দিন হোক 15 দিন হোক,
আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো? যে গত 5ই জানুয়ারি ন্যাজাট থানা এলাকায় ইডির অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটা অভিযানের সময় ইডি আধিকারিকরা আক্রান্ত হন। সেই ঘটনায় ইডির ডেপুটি ডিরেক্টর তিনি একটি নির্দিষ্ট অভিযোগ দায়ের করেন ন্যাজাট থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়। কিন্তু তদন্ত শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই ইডির তরফে মাননীয় উচ্চ আদালতে সেই তদন্তের উপর একটা স্থগিতাদেশ চাওয়া হয় এবং সেই আরজি মাননীয় উচ্চ আদালত মঞ্জুর করেন, তদন্তে স্থগিতাদেশ দেয়া হয়। সুতরাং ওই মামলায় তদন্ত করা এবং পরবর্তী গ্রেফতার সহ অন্যান্য যে আইনি পদক্ষেপ হয় সেইটা নেয়ার ক্ষেত্রে আমাদের আইনি বাধা ছিল। তাহলে পুলিশের এডিজি কি বলছেন আইনি বাধা ছিল, সাংসদ কি বলছেন আমাদের আইনি বাধা ছিল, সন্দেশখালীর মাটিতে বসে পা ছড়িয়ে পার্থ ভৌমিক কি বলেছিলেন মা বোনেদের সামনে রেখে আমাদের আইনি বাধা ছিল এই জন্য গ্রেপ্তার করতে পারছি না, আপনারা বুঝুন। এই যে মামলা, এই যে কনফিউশন, কোর্ট এটাকে ক্লিয়ার করে, কোর্ট ক্লিয়ার করে, কোনো ইডি যায়নি। সৌরভ দা ভুল বোঝাচ্ছে মানুষকে, লেট মি ফিনিশ। এরপরে কোর্ট ব্যাপারটাকে ক্লিয়ার করে যে সিবিআই ইডি রাজ্য পুলিশ যে কেউ গ্রেপ্তার করতে পারবে, যে কেউ গ্রেপ্তার, এই হচ্ছে কোর্টের নির্দেশ ছিল। সৌরভ দা মানুষকে ভুল বোঝাবেন, এটা আমার বলে রাজ্য পুলিশ দক্ষতা। তার আগে একটু মানে একটা পোস্ট আমি দেখলাম, আমি পোস্ট একটু দেখাই, শ্রোতাকেও বলবো আমার কাছে এসে পৌঁছেছে। শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছেন, টুইট করেছেন একটা, না এটা ফেসবুক পোস্ট বা কিছু একটা হবে, তো যাও দেখুন একবার আপনারা টিভি স্ক্রিনে কি লিখেছেন উনি, টিভি স্ক্রিনে একটু দেখে নি পুরোপুরি। এই যে এই পোস্ট আমরা দেখছি, দেখুন, শাহজাহান শেখের রক্ষাকর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিতে হবে কেন তিনি মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে সন্দেশখালী সন্ত্রাসবাদী শাহজাহান শেখকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করছেন। বাংলার লক্ষ্মীদের সম্মানহানির ঘৃণ্য অপরাধ যে ব্যক্তি করেছে তার মূল্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এত বেশি কেন, এই প্রশ্নটাও একই রকমভাবে থাকবে। সঙ্গে এই যে গ্রেপ্তার করতে পারেনি বা এই যে সিআইডির হাত থেকে আমরা দেব না, এই যে বারবার করে কোর্টের কাছে প্লি করা হচ্ছে, বারবার করে কোর্টের কাছে আবেদন করা হচ্ছে, ঝন্টুদা এর কারণটা কি? আমি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পাঠিয়েছি, 17 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা দেখেছেন যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। পালগুনিদি, একবারও তো আপনারা বলছেন না যে বিজেপি কর্মীরা বহিরাগত, বড়বাজার থেকে গেছেন পার্থ ভৌমিক বলেছেন, উনি বলছেন বহিরাগত, মুখে কাপড় চাপা দিয়ে গন্ডগোল করছিল, গ্রেপ্তার করা হয়েছে। আপনারা একবারও তো মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলেন না যে সেই বিজেপি নেত্রীকে সামনে নিয়ে আসুন, দেখি সে কোন বিজেপি নেত্রী। দেখুন, সেটা আমাদের বলতে হয়নি, কুণাল ঘোষ বা এইরকম যারা মমতা ব্যানার্জি যারা বলেছেন, ওখানকার মানুষই ভোটার কার্ড হাতে নিয়ে আধার কার্ড হাতে নিয়ে বলেছে আমরা এখানকারই মানুষ, আমরা প্রতিবাদ চাই। এবং আমরা যখন সেখানে গেছিলাম, আমাদের কাছে তারা ভোটার আই কার্ড আধার কার্ড দেখিয়ে বলেছে আমরা এইভাবে রয়েছি, আপনাদের কাছে পৌঁছাতে দিচ্ছে না, এবং সেখানকার রাস্তাঘাট, সেখানকার মানুষ কিভাবে রয়েছে সেখানে না পৌঁছালে আপনারা জানতে পারবেন না। একের পর এক মাঠকে মাঠ সব জমিগুলোতে দখল করে নোনা জল ঢুকিয়ে একদম শাহজাহানের সাম্রাজ্য, আমরা সেই ইতিহাসে পড়েছিলাম। এবং সঙ্গে সঙ্গে আমি এই কথাও বলি যে বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারের সরকার, শিবু হাজরাদের সরকার, এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, সুপ্রিম কোর্টের রায় মানে না, নির্দেশ মানে না, পশ্চিমবাংলা থেকে এই সকল
অমানবিক জলদস্যুদের, যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যে আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম। 2011 সালের ক্ষমতা পরিবর্তনে বামেদের থেকে তৃণমূলের হাতে আসে। পরিবর্তন বদলা নয়, বদল চাই। সেই সময় তো তৃণমূলের সৈনিক ছিলেন তাপস রায়। আমি একটু দেবনীলের কাছে যাব। দেবনীল আজকে সেই দলেরই একজন, মানে যাকে এখনো আমার কংগ্রেস নেতা অন্তত চারজনের সঙ্গে কথা হয়েছে, চন্দনদার প্রতীক। আর এবার সৌরভপ্রিয় দত্তের কথা নয়, দলের মুখপাত্র নন, সে ইস্তফা গ্রহণ করা হয়েছে, বাট রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, তিনি কি বলছেন তাপস রায়ের দল ছাড়া সম্পর্কে? শুনুন। অমানবিক জল তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক, তাপস রায়ের দল বদল আরো দুর্ভাগ্যজনক। তাপ্য বসু এবং আমি বোঝাতে গেছিলাম, আমরা শেষ অনুরোধ করেছিলাম যে একটু সময় দিতে, যদি ইস্তফাই দেন তাহলে অন্য কোনো দলে যেন যোগ না দেন। আমাদের মনে হয়েছিল তাপসদার যে তীব্র ক্ষোভ বা যন্ত্রণা, তার কিছুটা তার ভুল ধারণা অভিমান থেকে করেছেন। অনেক আগে যদি নেতৃত্ব হস্তক্ষেপ করতেন তাহলে হয়তো এই সমস্যাগুলো সমাধান করা সম্ভব হতো। আমি জানি না কেন ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটা আসলো না, কিন্তু আমি সৌরভদাকে একদম আমার দায়িত্বে বলছি, উনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি আগে দায়িত্ব নিতেন তাহলে সজল ঘোষ এবং তাপস রায়ের মতো নেতাদেরকে দল ছেড়ে বেরিয়ে যেতে হতো। আপনি কি তাই মনে করেন, নাকি আজও দলের বার্ডেন আপনার আবেগের থেকে বেশি বড় হবে?